আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমনা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তালপাট সহ সুতো দিয়ে হাতা কাটিং দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে আমি এই মাপে আরও একটি হাতা কাটিং দেখিয়েছি, আমি তালপাত দেখাইনি। তো আমি এখন তালপাত সহ হাতা কাটিং দেখাবো। তো আমি প্রথমে হাতার জন্য কিছু মাপ লিখে নিয়েছি, তো এটা আপনারা আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে দেবো, খাতায় লিখে নেবেন। প্রথমে হচ্ছে কাপড় চার বাস, তারপর হচ্ছে বন্ধ অংশ নিচের দিকে রাখতে হবে। তারপরে আমি হাতার জন্য একটা মাপ নিলাম, হাতা লম্বা 15, মোড়া শেপ পুট থেকে 2.5 ইঞ্চি বেশি, মোহরা হচ্ছে 9 ইঞ্চি, মোড়া শেপের মাথা থেকে 2.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি নিচে নামিয়ে নিতে হবে, তারপর মোহরার সাথে যোগ করে দিতে হবে। তো আমি এখন পেপারে দেখিয়ে দিচ্ছি, আমি আজকে গ্রাফস দেখাবো না, পেপারে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা কাটবেন। তো এখানে আমি হাতা লম্বার জন্য 15 ইঞ্চি আর সেলাইয়ের জন্য উপরে নিচে 2 ইঞ্চি বাড়িয়ে 17 ইঞ্চি পেপার কেটে নিয়েছি, ঠিক আছে। চার বাজে আছে, এটা চারটা ভাজ, এটা কিন্তু চার বাজে আছে। তো এখন এই দিকেও আমার যতটুকু আছে এই দিকেও আমার ততটুকুই আছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। আর এটা হচ্ছে লম্বাটা, এটা টোটাল হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে চওড়াটা। তো চওড়া এই দিকে যা আছে আমার এই দিকেও তাই আছে। তো আপনি যে কোনো একদিক থেকে মোহরা নিলেই হবে, আবার যে কোনো একদিক থেকেই মোড়ার শেপ নিলে হবে, ঠিক আছে। মোড়ার শেপটা হচ্ছে কামিজের মধ্যে যে আপনারা ভোগলের মাপটা নেন সেটাই হচ্ছে মোড়ার শেপ, আর সেটাই হাতার মধ্যেও হয়, ঠিক আছে। তো আপনারা যে কোনো এক সাইড থেকে মোড়া শেপ বা যে কোনো এক সাইড থেকে মোহরা নিয়ে নিতে পারেন। তা আমি বাম পাশের থেকে আমি মোড়া শেপটা নিয়ে নিচ্ছি। তো মোড়া শেপের মোড়া শেপ আপনি যেটা কামিজে নেবেন সেটাই হবে হাতার মধ্যে, তবে 2.5 ইঞ্চি বেশি হবে। তো আমি যদি কামিজের মধ্যে নেই মোড়া শেপ 6, এখানে আমি আরও 2.5 ইঞ্চি বেশি নেব। তো আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, নিয়ে একটা চিহ্ন দিয়ে নিলাম। এই চিহ্ন বরাবর ধরে 3.5 ইঞ্চি আমি নিচে একটা দাগ দিয়ে নিলাম, 3.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম। মোড়া শেপের চিহ্ন বরাবর ধরে 3.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে কাজ শেষ, মোড়া শেপের কাজ শেষ। তো এখন আমি আসি মোহরায়। তো আমি বাম পাশ থেকে যেহেতু মোড়া শেপ নিয়েছি, তাহলে আমি ডান পাশ থেকে মোহরা নেব। তো ডান পাশে আমি মোহরা নিচ্ছি, মোহরা হচ্ছে 9, 9-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 4.5। তো আমি 4.5 ইঞ্চিতে দাগ দিলাম, সেলাইয়ের জন্য নেব আরও 1 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি এই যে মোড়া শেপ 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, এই 3.5 ইঞ্চি মাথা থেকে আমি মোহরা পর্যন্ত যোগ করে নেব। এখন আমার মোহরাও শেষ, মোড়া শেপও শেষ, কিন্তু আমি যে রাউন্ড শেপটা সেই রাউন্ড শেপটা কিভাবে দেব? তাহলে আমি এই যে 3.5 ইঞ্চি পরিমাণ নিলাম, এই 3.5 ইঞ্চি পরিমাণ থেকে ধরেই আমি রাউন্ড শেপটা করব এইভাবে। এখান থেকে এইভাবে রাউন্ড শেপটা করে দেব, ঠিক আছে। এখন আমি কেটে দেখাচ্ছি, এই হয়ে গেল হাতা কাটিং, ঠিক আছে। এখন কিছু আপু কমেন্ট করেছে যে তালপাট কিভাবে কাটে সেটা দেখানোর জন্য, তো এখন আপনি তালপাট কিভাবে কাটবেন সেটাই দেখাবো। তো হাতার যে ভাঁজ অংশটা, যেটাই ভাঁজ হোক, ভাঁজ অংশটা যদি উপরে রাখেন একটা হাতা, আরেকটা হাতাও ভাঁজ অংশ উপরে রাখতে হবে। একটা হাতা যদি উল্টা পাশে রাখেন তাহলে আরেকটা হাতাও উল্টা পাশে রাখতে হবে, টোটালে দুটা হাতা একইভাবে থাকতে হবে। তা আমি একটা হাতার মোহরা একদিকে, আরেকটা হাতার মোহরা আরেকদিকে রাখলাম, দুটা মোড়ার শেপ আমি একসাথে করে নিলাম, ঠিক আছে। না হলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে এবং হাতা জয়েন করতে অসুবিধা হবে। তো আমি এইভাবে রাখলাম, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এভাবে রাখলাম, দুটা মোড়া দুই সাইডে আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে অংশটা, হয় এক সাইডে নাহলে আরেক সাইড, যে কোনো এক সাইডে আপনাদের তালপাট কাটতে হবে। আমি এই হাতাটা যদি আমি এই সাইড থেকে তালপাট কাটি, তো এই হাতাটা আমি এই বরাবর এই সাইড থেকে কাটবো, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু বাড়িয়ে কেটে নিলেই হবে, এই এতটুকু মাঝখান পর্যন্ত। তো এখন আমি আবার এই থেকেও কেটে নেব, এইরকম তালপাট কাটিং করা, ঠিক আছে। তো আপনারা কামিজের মতো সামনের অংশটা এভাবেই
কেটে নেবেন মাঝখান পর্যন্ত আমি হাতার মাঝখান পর্যন্ত এভাবে তালপাটটা কেটে নিলাম কামিজের মধ্যে আপনারা সামনের পাটটা এভাবে কেটে নেবেন তাহলে তালপাট কাটিং হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালপাট কিভাবে কাটতে হয় দেখেন হাতাটা বাদ দেওয়ার পরে কিন্তু পিছনের যে অংশটা বাড়তি আর সামনের অংশটা কিন্তু রাউন্ড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনাদের হাতা কাটিং করতে হবে তো বন্ধুরা আমি খুব সহজ আপনাদের হাতা কাটিং তালপাট সহ দেখিয়ে দিলাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন